এটা ফাইল ছিল ফাইল একটু সই করে দেন দাও 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 করে দিই কি ব্যাপার বাবাকে দিয়ে তুমি কি সই করাচ্ছো জামাই বাবা জি জি আসো আসো বসো বসো না বজন বসবো না আমার মনটা খুব খারাপ কেন তোমার মন খারাপ কি হইছে আমার মেয়ে তোমাকে কিছু বলছে আমাকে খুইলা বলো না বজন আপনার মেয়ে আমাকে কিছুই বলেনি 5 লাখ টাকা চুরি হওয়াতে আপনার মন খারাপ তো আপনার মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়ে গেছে আব্বাজান আমি একটা কথা বলবো আপনাকে আপনার কথাটা রাখতে হবে অবশ্যই তোমার কথা রাখবো বলো কি কথা আব্বা এটা 5 লাখ টাকার চেক এই টাকাটা আপনি রাখেন আব্বা এসব তুমি কি বলতেছো জামাই বাবাজি তুমি আমাকে কেন 5 লাখ টাকা দিচ্ছ 5 লাখ টাকা হারায় আপনার মন খারাপ এটা আমার একদম সহ্য হইতেছে না এই জন্য আমার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দিয়ে আপনার মনটা ভালো করতে চাই আব্বাজান নেন আমি আপনাকে খুব ভালোবাসি আব্বাজান আপনি মন খারাপ করে থাকলে আমার খুব খারাপ লাগে আপনার মনটা ভালো থাকলে আমারও ভালো লাগে নেন আব্বাজান বাহ কত ভালো মানুষ তুমি জামাই বাবাজি হ্যাঁ তুমি যে কথাটা বললা এই কথার দামই তো 5 লাখ টাকা এই কথা শুনেই তো আমার মনটা ভরে গেছে ওই 5 লাখ টাকার আমার দরকার নাই না আব্বাজান আপনি সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে এসব কথা বলতেছেন আপনার মন ভালো হয় নাই আপনি টাকাটা নেন আব্বাজান না রে বাবাজি সত্যি সত্যি আমার মন ভালো হয়ে গেছে আরে তুমি তো আমার ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু আব্বাজান আপনার এই কথাটা শুনে আমার মনটা ভরে গেছে একটা ফাইল ছিল ফাইল একটু সই করে দেন দাও 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 করে দিই কি ব্যাপার বাবাকে দিয়ে তুমি কি সই করাচ্ছ ওই আমরা খান গ্রুপের কাছ থেকে একটা ফ্যাক্টরি কিনতেছি তো সেটার জন্য আবার একটা সই লাগবে বাবা তুমি যে সই করছো ফাইলটা পড়ে দেখছো আরে কি সব আজে বাজে কথা বলতেছিস তুই আমার জামাই বাবাজি আমাকে একটা ফাইল দিয়েছে সই করতে আমি সেটা সই করব আমি তো আমার জামাই বাবাজিকে অন্ধের মতো বিশ্বাস করি আমি জানি তুই আমার মেয়ে হইয়াও আমার ক্ষতি করতে পারিস কিন্তু আমার এই জামাই বাবাজি কোনোদিন আমার ক্ষতি করবে না বাবা এত অন্ধভক্তি ভালো না তুমি ফাইলটা ভালো মতো পড়ে তারপর সই করো হ্যাঁ আব্বা মাহি ঠিকই বলছে আমাকে এত অন্ধবিশ্বাস করবেন না আপনি ফাইলটা ভালো করে পড়েন তারপর সই করেন না না জামাই বাবাজি আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি এই ফাইল পড়ে তো আমি তোমাকে অপমান করতে পারবো না মাহি আব্বা যেহেতু পড়তেছে না তাহলে ফাইলটা তুমিই পড়ো তারপর দেখো কি লেখা না খবরদার তুই এই ফাইল ধরবি না এই ফাইল পড়বিও না এই ফাইল পড়া কি তুই আমার জামাই বাবাজিকে অপমান করতে চাস আমার বিশ্বাস অপমান করতে চাস দাও বাবাজি দাও আমি সাইন করে দিচ্ছি এক্ষুনি এক্ষুনি এই এই কোথায় আব্বা আপনার মাথা দিয়ে দিচ্ছি আপনি শান্তি মতো ঘুমান একটু কম ঘুমাইলে কি চলবে বাবা বিদেশে থাকে সে অনেক বড় ব্যবসায়ী নো মিথ্যা কথা বলছে ভুয়ো কথা বলছে আব্বা ও আর ওর বাপে মিললা কুড়ির বস্তিতে থাকে বস্তিতে ওর বাপের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই আব্বা একটা সাধারণ ভ্যান ড্রাইভার আর সে আপনার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করছে আব্বা ধোকা দিয়া জামাই বাবাজি কি বলতেছে এসব তোমার বাবা কুড়িল বস্তিতে থাকে ভ্যান ড্রাইভার আব্বাজান সে আপনার কাছে আমাকে কাল বানানোর জন্য আমাকে খারাপ বানানোর জন্য এসব কথা বানায় মানে বলতেছে যে আমি বস্তিতে থাকি আমাকে দেখে আমার পোশাক আশাক দেখে আপনার কি কোনোদিন কখনো মনে হয়েছে যে আমি কখনো বস্তিতে থাকছি না কোনোদিনই না আমি জানতাম তুই এই কথা বলে পার পার চেষ্টা করবি সেই জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি এই বস্তিবাসী ভাইরা একটু এদিকে আসেন তো তুই বড় লোকের মায়ের বিয়ে করে দিকে আমগো ভুলে গেলি গা ওখানে আমার চায়ের দোকানও যাস না থ্যাংক ইউ ভেরি মাচ বস্তিবাসী আপনার বাইরে কি ওয়েট করেন জামাই বাবাজি
তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললে কেন? সেটা আপনার জন্য বলছি। আমার জন্য? সেই দিন বিয়ার আসরে মাহির সাথে যার বিয়ের কথা ছিল সে তো আসে নাই, সে প্রতারণা করছে আপনাদের সাথে। সেই দিন আমি মাহিকে বিয়ে করে আপনার মান সম্মান বাঁচাইছি। আমি যদি সেদিন ভরা মজলিশে বলতাম যে আমি বস্তিতে থাকি, বস্তির ছেলে, সেদিন কি আপনার মান সম্মান থাকতো? শুধুমাত্র আপনার মান সম্মান ধরে রাখার জন্য, আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি সবার সামনে মিথ্যা কথা বলছি যে আমি বস্তিতে থাকি নাই, আমি ভালো জায়গায় থাকছি। আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলে যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেই অপরাধের শাস্তি হিসেবে আপনি আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে লাঠি দিয়ে বের করে দিতে পারেন। না, আমাকে তুমি বের করতে পারবে না। তুমি তো মিথ্যা কথা বইলা আমার মান সম্মান বাঁচাইছো বাবা। তুমি যদি সেদিন বিয়ের আসরে বলতা যে তুমি বস্তিতে থাকো, সবাই কি মনে করতো? মনে করতো আমি বস্তির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি। এটা তো আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। তুমি খুব ভালো কাজ করছো বাবা, মিথ্যা কথা বইলা। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আপনি ভগবানের কথা বিশ্বাস করবেন না বাবা। আপনি জানেন সে কি করছে? সেদিন রাতের বেলায় গভীর রাতে ভূত সেই কামারে আমার ভয় দেখাই চাপা। সেই ভয় সকালবেলা আমি বাড়ি ছেড়ে আব্বা যাইতে বাধ্য হই চাপা। পরে অবশ্য বুঝতে পারছি মাহি আর সে এই দুইজনে মিললে ভয়টা আমার দেখাইছে। আপনি জিজ্ঞেস করেন আব্বা, জিজ্ঞেস করেন কেন আমার ভয় দেখায় ভয় করছে। কি ব্যাপার জামাই বাবাজি, তুই ভূত সেই যা তাদেরকে ভয় দেখাইয়া বাড়ি থেকে বের করছো কেন? সেটাও আপনার জন্য। আমার জন্য মানে? কারণ সে আপনার কাছে সম্পত্তির ভাগ চাইছে, আর সম্পত্তির ভাগ চাওয়ার পর আমি আপনার দিকে তাকায় দেখি আপনার মন খারাপ হয়ে গেছে। আপনার মনের কষ্টে আপনি কেমন জানি হয়ে গেছেন। আপনি তো জানেন আপনার মন খারাপ হয়ে গেলে আমি আপনার দিকে তাকাতে পারি না, আমার বুকটা ফেটে যায়। এই জন্য আমি সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ভূত সেজে ভয় দেখায় বাসা থেকে বের করে দিয়েছি। কারণ আমি জানতাম সে যদি এই বাসায় থাকে তাহলে আরো বিভিন্ন কথা বলে আপনার মন আরো খারাপ করে দিবে। এখন বলেন আমি তাকে ভূত সেজে ভয় দেখায় কি কোনো অন্যায় করছি? তুমি মোটেই কোনো অন্যায় করো নাই। সত্যি তো, সে তো আমার কাছে সম্পত্তির ভাগ চাইছিল, আর সেই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। তুমি খুব ভালো কাজ করছো ভূত সাইজা ভয় দেখায় তাদেরকে বাইর করে দিয়া। আরে আমারে ডাকলা না কেন? আমিও ভূত সাইজা ডাবল ভয় দেখাইতাম। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনার কথা না শুনলে আমার বেয়াদবি হয়ে যায়। দুলাভাই কিছু মনে করেন না, আপনাকে বের করে দিই। আব্বা